ডায়ালাইসিস মেশিন বিকল থাকায় ২৫ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০ রোগীর মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষে তা নেওয়া সম্ভব হচ্ছে না। তারা এসে খবর নিচ্ছেন কবে ঠিক হবে মেশিনটি। দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। ৮ এপ্রিল থেকে বিকল হাসপাতালের ডায়ালিসিস বিভাগের পানি বিশুদ্ধকরণ ও ডায়ালিসিস মেশিন। রোগীশূন্য এমন পরিবেশ বলে দেয় কি অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে চিকিৎসা না পাওয়ায় ২০ রোগীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষকে জানাইছি, ওনারা ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসছে, তো ওনারা দেখে গেছে, এখন পর্যন্ত কি রিপোর্ট আমাদেরকে জানায়নি কি ডায়ালাইসিস না হওয়ার কারণে ওরা মারা গেছে। আর আমাদের এখানে তো সুবিধা নাই ডায়ালাইসিসের, যেহেতু বাইরে থেকে করতেছে, কারো কারো টাকার অভাবে ডায়ালাইসিস হচ্ছে না, সেই কারণেও মারা যাচ্ছে। আর এখানে চিকিৎসা না পেয়ে রোগীরা ছুটছেন দিনাজপুর ও বগুড়ায়। তবে দূরদূরান্ত থেকে আসা অনেক রোগী বসে আছেন ডায়ালাইসিস বিভাগের সামনের বারান্দায়। সে বাইরে ডায়ালাইসিস করতে অনেক কষ্ট হচ্ছে, চরম বিপদের মধ্যে আছি আমরা। প্রাইভেটে তো করতেই পারবো না, দিনাজপুর মেডিকেলে যাচ্ছি আসতেছি, অনেক কষ্ট হইতেছে আমাদের। একজন রোগীর ৬ মাসের ডায়ালাইসিস প্যাকেজে সরকারিভাবে ২০,০০০ টাকা খরচ হলেও বেসরকারি হাসপাতালগুলোতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। আসি শুনলাম মেশিন নষ্ট, মেশিন ভালো হয়নি এখনো, বাহিরে কলে আমাদের ৫,০০০-৬,০০০ টাকা যায়, আমরা কোথায় পাই? ৪,০০০ টাকা দিয়ে একটু পেয়া করি, আমরা এমন গরিব মানুষ, মনে করো কাম কাজ করি খাই। হাসপাতালের পরিচালক স্বীকার করলেন ডায়ালাইসিস মেশিন বিকলের কথা। খুব সহজেই লাগু করা যায়, সেজন্য আমরা যেটা মেরামতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ওয়ার্কশপ, তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি। এটি পরিপূর্ণভাবে ঠিক হলে যেমন এই অঞ্চলের যারা ডায়ালাইসিস করতে আসেন তারা যেমন সুফল পাবেন, তেমনি সরকারের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মহাপরিকল্পনা সেটি আরও বাস্তবায়ন হবে, আর এমনটাই মনে করেন সচেতন মহল। রংপুর থেকে আবু সাইদ অপু, মাই টিভি।